रामचंद्र, वृंदावन चंद्र, कृष्णचंद्र एवं कौन नीताई। शीतेर शांत बिकेले एखाने एले मन जुड़िए जाबे। बांगलार ऐतिह्यबाही मंदिरगुली एई भावेई बसे आछे आमादेर अपेक्षाय। एखाने बांगलार ऐतिह्य, बांगलार संस्कृति जड़िए रयेछे। शुरू हलो आमादेर नतून सीजन, आमादेर नतून प्रचेष्टा। बांगलार मंदिरगुली, पुरोनो मंदिरगुलिर मंदिर गात्रे, मंदिरेर गाए जे पोड़ामाटिर कारुकार्य आछे सेटाई आपनादेर सामने तुले धरब आमादेर कथा यूट्यूब चैनलेर माध्यमे। आमरा आजके एसेछि हुगली जिलार ऐतिह्यबाही शहर गुप्तीपाड़ा। आपनारा देखतेई पाच्छेन आमार पेछने मंदिर गात्रे कि सुंदर अनुपम निदर्शन टेराकोटा कारुकार्य। एखाने आमरा एसेछि रामचंद्र वृंदावनचंद्र टेम्पल कमप्लेक्से। गुप्तीपाड़ा स्टेशन थेके टोटो करे आमरा एई जायगाटाय एसेछि। आसुन देखेनि एई मंदिरगुलिर, ऐतिह्यबाही प्राचीन मंदिरगुलिर गात्रे असाधारण टेराकोटार कारुकार्य। विष्णुर दशवतार, राम रावणेर युद्ध मंदिर गात्रे वर्णित रयेछे। अनामा अचेना शिल्पीदेर असाधारण कारुकार्यमय भास्कर मनके अनेक बेशी समृद्ध करबे। সময়ের একটা সন্ধিক্ষণকে, বহু পুরনো সময়কে সুন্দর নিপুণতার সঙ্গে শিল্পীরা মন্দিরের গাত্রে বহু যুগ আগে খোদাই করে রেখে গিয়েছে। কালের নিয়মে মন্দির গাত্র থেকে টেরাকোটার কারুকার্য খসে গেছে, কিন্তু এখনও যা রয়েছে তা সত্যি মনকে আন্দোলিত করবে। পৌরাণিক ঘটনাবলী মন্দির গাত্রে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্য এবং ভগবান বিষ্ণুর দশাবতারের লীলাও এই মন্দির গাত্রে, মন্দিরের গায়ে খোদাই করে বর্ণিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মা দুর্গা এবং অন্যান্য দেবীদের। এই এক রত্ন তিন খিলান বিশিষ্ট এই মন্দিরটির নাম হচ্ছে রামচন্দ্র মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন রামায়ণের রাম রাবণের যুদ্ধ মন্দির গাত্রে বর্ণিত হয়েছে। প্রতিটা কারুকার্য চমকপ্রদ এবং বাংলার নি। এই যে দুটো থাম, এই দুটো থামের মাঝে যে তিনটে প্রবেশদ্বার এটাকে খিলান বলা হয়। মন্দির চত্বরে এই সুন্দর বাগান দেখার মতো। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মন্দির চত্বরে ঢোকার প্রবেশদ্বার বা সিংহ দরজা। শ্রী রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাও এখানে মন্দির গাত্রে তুলে ধরা হয়েছে। এখানে এখনো নিত্য পুজো হয়, সেই সময়সূচি এখানে দেওয়া রয়েছে। কখন প্রসাদ এবং ভোগ পাওয়া যায় তাও এখানে রয়েছে। বৃন্দাবন চন্দ্র মন্দিরের ভেতরে অসাধারণ ফ্রেস্কো পেন্টিং লক্ষণীয়, যেখানে পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। মন্দিরগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার।
নভেম্বরের বিকেলে সূর্য অস্ত হয়ে আসছে, সূর্যের শেষ আভা মন্দির গাত্রে পড়ছে। আধ্যাত্মিকতা, বৈষ্ণবীয় সাধনা, শ্রীকৃষ্ণের আদর্শ যেন বিচ্ছুরিত হচ্ছে। একই সাথে বিচ্ছুরিত হচ্ছে সেই সব নাম না জানা অসংখ্য শিল্পীদের অসাধারণ টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য, তাদের অসাধারণ ভাস্কর্য সময়ের সন্ধিক্ষণকে, সময়ের দম্ভকেও হার মানিয়েছে। কুর্নিশ জানাই সেই সকল শিল্পীদের যারা দিনের পর দিন এত পরিশ্রম করে এত সুন্দরভাবে এই টেরাকোটার কারুকার্যগুলো করেছে। আমাদের এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের উদ্বুদ্ধ করুন, আমাদের অনুপ্রাণিত করুন, যাতে করে আমরা আরও ভালো কাজ, বাংলার আরও ঐতিহ্য আপনাদের সামনে, আপনাদের মোবাইল স্ক্রিনের সামনে তুলে ধরতে পারি। বৃন্দাবন চন্দ্রের মন্দিরটি আটচালার। বৃন্দাবন চন্দ্রের পাশেই হচ্ছে কৃষ্ণচন্দ্রের মন্দির। রামচন্দ্রের মন্দিরটি এক রত্ন আট কোণা বিশিষ্ট। মন্দিরের গর্ভগৃহে পূজিত হন রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ। এই মন্দিরের গাত্রে টেরাকোটার নিদর্শন মনকে আনন্দিত করবে।